সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীত শুভেচ্ছা জানিয়ে কৃষি মিডিয়ার পক্ষ থেকে আমি রাশেদ শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমরা উত্তরবঙ্গের শেষ সীমানায় চলে আসছি একটা খামারে, যেই খামারটার নাম হচ্ছে রমিসা ডেরি ফার্ম। তো এটা একবারে আপনার উত্তরবঙ্গের বর্ডার ঘেঁষা একটা এলাকায়। তো এইখানে এই ভাইয়ের মূলত অনেক আপনার মিনিমাম 27-28 বিঘার মতো আপনার ঘাস লাগাইছে। এই ভাইটা পুরোপুরি ঘাসের উপর নির্ভরশীল, আমরা অনেকে অনেক কিছু খাওয়াই। এই আমার পিছনে দেখতেছেন খড়, এটা উনি আপতকালীন সময়ের জন্য রাখছেন এবং এখন উনি পুরোপুরি শুধুমাত্র ঘাসই খাওয়ান। তো গত কয়েক দিনে বাতাসে ওনার প্রায় 12-13 বিঘা জায়গায় ঘাস পড়ে গেছে আর কি। তো যেহেতু পড়ে গেছে এই ঘাসগুলো হয়তোবা নষ্ট হয়ে যাবে, এই জন্যে কারো কাছে খবর পেয়ে ভাই আমাকে ডাকছিল, মানে একটু পরামর্শের জন্যে। তো আমি সেটাই পরামর্শ না, আমি এখানে দাঁড়াই থাকি ভাইকে একটা ইয়া করে দিয়ে যাচ্ছি, বলে এই ঘাসগুলো কীভাবে সংরক্ষণ করা যায়, লং টাইম কীভাবে রাখা যাবে সেই জিনিসটা। তো যেহেতু আমি ভাই বানাই দিচ্ছি সেই জন্যই আপনাদের একটু দেখাচ্ছি, আপনারাও যদি এরকম বিপদে পড়েন তাহলে আপনারাও এই যে এটা পাংশন ঘাস, তো আপনারাও এইভাবে ঘাস সংরক্ষণ করতে পারেন। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ডিসক্রিপশন বক্স এবং ব্যানারে আমার নাম্বার দেওয়া আছে। আরও যদি বেশি কিছু জানার থাকে আমাকে ফোন দিতে পারেন কিংবা কমেন্ট করতে পারেন। তা চলুন কীভাবে কী করতেছি পুরো ভিডিওটা আপনাদের দেখাই। তো এগুলো আমরা এখন সাইলেজ করব, এগুলো হচ্ছে পাকচং ওয়ানের যে ঘাস সেই ঘাস, এগুলো মূলত সারাদিন রোদ্রে দেওয়া হয়েছে, বর্তমানে বাঁচতেছে হচ্ছে গিয়া 5টার মতো, সকালবেলা কাটা হয়েছিল। এই দেখেন এগুলার সকালবেলা না দুপুরবেলা কাটা হয়েছে আর কি, এটা যদিও বা সকালবেলা কাটা লাগতো, একবারে পুরোপুরি শুকাইতে পারি নাই কিন্তু হালকা শুকাইছে। এই যে না রস আছে অবশ্য, কিন্তু এই দেখেন এই যে এইটুকু জায়গা দেখায় এই যে শুকাইছে আর কি। তো এটা সকালবেলা কাটা লাগে এবং বিকালবেলা সাইলেজ করা লাগে। তো কীভাবে সাইলেজ করতেছি সেই প্রক্রিয়াটা আপনাদের পুরোপুরি দেখাবো। তো আপনারা সকালবেলা উঠে আপনার ঘাসগুলো কেটে এইভাবে শুকা দিবেন, আর যত ভালো শুকাবে তত ভালো রেজাল্ট পাবেন, এবং সেই সাইলেজগুলার মানে যে ঘাসগুলো সংরক্ষণ করে রাখবেন সেগুলার ফ্লেভারটাও অনেক ভালো আসবে এবং ওইটার যে একটা গন্ধ সেই গন্ধটা অনেক ভালো হয়। আর যদি আপনার রস থাকে তাহলে সেটা কেমন যেন একটা আলাদা ধরনের গন্ধ হয় এবং ততটা ভালো থাকে না, তাহলে অবশ্যই আপনারা ভালোভাবে শুকায় নেবেন। এটা হচ্ছে পলিথিন এবং পলিথিনের এক মুখ আমরা এইভাবে বাঁধতে নিছি, এই যে এটা এদিক ঘুরাই আবার এদিক বাঁধছি কারণ এটা হাওয়া প্রুফ হইতে হবে। এই দেখেন এইভাবে বাঁধতে নিছি। তো তারপরে আমরা যে বস্তাটা বানাইলাম এইটা আপনার সমান কোনো জায়গায় বসাবো, প্রথমে এই যেভাবে বসায়া এটা চারপাশ থেকে গুছাই নেব, নিয়ে মাঝখান থেকে দিব এবং আস্তে আস্তে আর মানে যত ঘাসে জ্ঞান দিব আস্তে আস্তে উপরে উঠাবো। তো এখন আসছে মূল ই আর কি। তো আপনারা যারা পাকচংয়ের সাইলেজ করবেন তারা জানেন পাকচংয়ে হালকা পাতলা মিষ্টত্ব আছে কিংবা সুগার আছে, এই জন্য এইখানে আমি খুব কম পরিমাণে আপনার মোলাসেস দিব শুধু এই ঘাসটাকে ফার্মান্টেড করার জন্য। তো এইখানে আমরা 100 কেজির জন্য 2 কেজি আপনার মোলাসেস নিচ্ছি। আবার বলতেছি আমি যেহেতু এখানে হালকা মিষ্টি আছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে 100 কেজি ঘাসের জন্য 2 কেজি মোলাসেস মানে নালিগুড় যেটা বলে সেটা নিচ্ছি। তো এইখানে মূলত আমাদের যে গাছ কাটা আছে তাতে 400 কেজির মতো হতে পারে আর কি, যদিও বা কম বেশ হতে পারে। তো আমরা প্রথমত 300 কেজির পানিটা বানাচ্ছি, যদি বা হয় পরে আমরা আবার আপনার বেশি যদি ঘাস হয়ে যায় আপনারা দিয়ে উপরে ঢেলে দিলেও পারবেন, ধরেন ওই ইয়াটা উপরে ঢেলে দিলেন পানিটা, ওইটা অটোমেটিকলি আপনার 21 দিনের মধ্যে পুরো খাবারের সাথে মিক্সচার হয়ে যাবে। তো এখানে আমরা 300 কেজির জন্য আর কি মিক্সচারটা তৈরি করতেছি। এখানে 6 কেজি নালিগুড় মোলাসেস আর 6 কেজি পানি দেওয়া হচ্ছে। ভুল করেও পানির পরিমাণ বাড়াবেন না কারণ আপনার ওই ঘাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রস আছে, এই জন্য আপনারা নালিগুড়ের কিংবা মোলাসেসের যে পরিমাণটা আছে এটা বাড়া কমা করতে পারেন, তাতে সমস্যা নাই, কিন্তু ভুল করেও পানির পরিমাণটা বাড়াবেন না। আরেকটা কথা আগে বলে রাখি, আপনার যদি ঘাসের যে মানে ময়েশ্চারাইজার আছে এটা যদি বেশি থাকে তাহলে এটার সাথে আপনারা 2% হিসাবে খড় মিশাতে পারেন, ধরেন 100 কেজিতে 2 কেজি খড় মিশাবেন, তাতেও আপনার পানিটা অনেক টেনে যাবে। যদি আপনারা পরিপূর্ণ শুকাইতে না পারেন তাহলে অবশ্যই এটার সাথে 2 কেজি পরিমাণ খড় মিশাবেন যেন এটার পানিটা
সেই খড়টা টেনে নেয়। আর আপনার এই যে নালীর যে মিক্সচারটা এইটা এই রেশিওতেই করবেন, ভুল করেও পানি বেশি দিবেন না। আপনার প্রথমে যে আমরা একটা ডিশ মেপে নিচ্ছি, কারণ আমাদের পরিমাণটা জানা দরকার। এটা একটা বালতিতে মেপে নিলাম, তো সেই পরিমাণে আমরা এখন এইখানে ঘাস দিব। এবং আর এটা যত ভালো আপনারা কম্পোস্ট করতে পারবেন, ধরেন এই যে এইভাবে বিছাই দিবেন, কারণ বিছাই দিবেন আর পা দিয়ে পাড়াবেন, কারণ এটা যত আপনি সাইলেজ যেভাবে করে আর কি, যত কম্পোস্ট করবেন তত ভালোভাবে এটার গুণাগুণ পাবেন। এটা এইভাবে ছড়াই দিবেন। আর আরেকটা জিনিস, এইটা আপনি 8 থেকে 10 ইঞ্চি করে দিবেন, মানে 8 থেকে 10 ইঞ্চি ঘাস দিবেন। তারপরে আপনি ধরেন 1 লিটার কিংবা ওইখানে তো আমাদের 6 লিটার পানি আছে, তো আমরা 300 কেজির জন্য 6 লেয়ারে দিতে পারবো। সেই হিসাবে আপনারা 6 ইঞ্চি করে দিবেন এবং 1 লিটার করে পানি ওইভাবে হাত দিয়ে ছিটাই দিবেন, আবার 6 ইঞ্চি দিবেন, আবার পানি এইভাবে ছিটাই দিবেন। আর মানে এই যে পাড়ায় যে ইয়া করে কম্পোস্ট করে, এইটার রেগুলার চালাইতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার ঘাস যে পরিমাণে এখানে স্টোর করবেন সেই পরিমাণে না দেন, ততক্ষণ পর্যন্ত আপনারা পা দিয়ে ভালোভাবে অবশ্যই পাড়ায় পাড়ায় দিবেন। একটা কোনাও যেন আপনার বাদ না থাকে পাড়ানোর, ধরেন আপনার যেই জায়গাটুকু ফাঁকা থাকবে সেই জায়গাটুকে হাওয়া থাকবে সেইখানে গন্ডগোল হবে। আর খেয়াল রাখবেন যারা ওই যে আপনার বস্তা ধরে আছে তাদের নখ লেগে যেন এই পলিথিনটা ছিঁড়ে না যায়, আর ছিঁড়ে গেলে কিন্তু এইটা পুরাটাই নষ্ট হয়ে যাবে, এইটা থেকে আর কোনো ইয়া পাবেন না। আর ছিঁড়ে গেলে তো যেহেতু এটা সাদা পলিথিন সেহেতু কিছু দেখা যাবে না, সেই জন্য অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা কোনোভাবেই ছিঁড়ে না যায়। দেখেন এখানে আমরা 10 ইঞ্চি দিছি, দেওয়ার পরে আপনার নালি দিচ্ছি, তো নালি দেওয়ার পরে আবার আমরা 10 ইঞ্চি দিব, দিয়ে এইভাবে নালি দিব। আমি আবারও বলতেছি যদি ঘাসগুলো আপনারা শুকাইতে না পারেন তাহলে অবশ্যই 100 কেজিতে 2 কেজি করে খড় মিশাবেন, যেন সেই রসটা টেনে নেয় আপনার ঘাসের যে রসটা সেটা যেন সেই খড়টা টেনে নেয়। নেওয়ার পরে এইভাবে ভালোভাবে পাড়ায় পাড়ায় একবারে মনে করেন সেইভাবে এয়ার টাইট করবেন। এয়ার টাইট বলতে আপনার ভ্যাকুম ক্লিনার ছাড়া যদিও এয়ার টাইট হয় না, তাও আপনার হাত দিয়ে যতটুকু পারেন আর কি এইভাবে হাওয়া বের করে দেওয়ার চেষ্টা করবেন। করে মুখটা বেঁধে 21 দিন রেখে দিবেন, তারপর আপনার খুলে গরুকে খাওয়াইতে পারবেন। এইটার কোনো বাধা ধরা নিয়ম নাই বলে এতটুকু খাওয়ানো যাবে এতটুকু খাওয়ানো যাবে না, যতটুকু খাইতে পারে ততটুকুই খাওয়াবেন। এইটা জাস্ট খালি আপনার সংরক্ষণ করে রাখার একটা সিস্টেম, যেটা সরকারি ফর্মুলায় ছিল কিন্তু আমরা ওইটা অনেক ভাঙাচুরে করে এইভাবে আর কি রাখছিলাম, সেইটাই এই ভাইকে শিখাই দিলাম। তা আপনাদের ভালো লাগলে কিংবা আপনারা হালকা পাতলা প্রথমে একটু করে দেখবেন বলে আপনার গরু খায় কিনা, এটা অনেকের গরুই খায় না। যদিও বা আপনার করার সময় আপনার গাছগুলোর রস বেশি থাকে তাহলে অবশ্যই এটার সমস্যা হয়, এই জন্য গরু নাও খাইতে পারে। এই জন্য আপনারা প্রথমে অল্প করে তৈরি করবেন, করে গরুকে খাওয়াবেন, যদি গরু খায় তাহলে আপনারা পরে বড়ভাবে করতে পারেন। আর আমার এই ইনফরমেশনটুকু যদি আপনাদের একটু কাজও লাগে কিংবা একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটায় লাইক দিবেন, কমেন্ট করবেন, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর একটা কথা শেষ পর্যন্ত বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এটা এইভাবে বেঁধে এটার উপরে ওজন কিছু দিয়ে রাখবেন, কারণ এটা ফুলে যাবে, সেই ফোলাটা যেন মানে বেশি ফুলে না যায়, এই জন্য এটার উপরে সমান কিছু দিয়ে ওজন কিছু দিয়ে রাখবেন যেন না ফুলে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ফুলে উঠে গ্যাসে চাপে, ভিতরটা গরমও হয় না, হাওয়া না বাইরে এলে হলো দিয়ে দেন, ওটা হে ওই যে ওজন ওয়েট দিয়ে দেন, বুঝলে না।